আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আজকে একটা ভিডিও নিয়ে। ধারে ছাড়া নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। এটা আমাদের কাউলিপাড়া বাজার, আপনার ছাড়া দেখতে পাচ্ছেন চারাগুলো। এখানে প্রতি বছরই অসংখ্য চারা বিক্রি হয়, ধানের প্রচুর পরিমাণে চারা আছে এখানে অন্য জায়গা থেকে। দেখতে পাচ্ছেন চারাগুলো, শুধু ধানের চারা। গ্রামের কৃষক এরা নিজেরাই হয়তো ফালাইছিল, এগুলো বিক্রি করতে হচ্ছে অল্প অল্প করে। দাম হইতেছে না বড়, দাম হয়েছে নাই নাই, আষ্টশো হয়েছে রে রাজভোগ, দেন আষ্টশো টাকা সব। দেখতে পাচ্ছেন এগুলো কি দান, পুরো পঞ্চাশ কত পেয়েছেন, সাতশো কয়, সাতশো কয়, দাম নগুলো অনেক বেশি। এলে আনছে কোথেকে, বাড়ি বাড়ি দিই নাকি, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিছু চারা আছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু ভালো আছে, কাউলিপাড়া প্রচুর আলী ওঠে প্রতি বছরই, আমরা এখান থেকে নিয়ে নেবুনি এই বছর, তার ভিত্তি কম নেই বছর, চাহিদার একটু বেশি, দামও বেশি। শুধু আলী আর আলী তেমন একটা কাস্টমার নাই। সব দিকে তো না না, এই রেটা পুরোটাই আলি আলি সারা বিক্রি হয়, দেখতে পাচ্ছেন প্রচুর চারা। এটা আমাদের কালীপাড়া বাজার ধামরা থানা, কত দিয়েছেন, কত করে দিয়েছেন, ছয়শো টাকা শো না, দেখতে পাচ্ছেন ছয়শো টাকা শো, ছয় টাকা হালি আটি, তেমন একটা বড় নাটি মোটামুটি আছে। কি জানিগুলো দিনের সাপ নতুন নাম, এর আগে বলছেন আপনি
বালি হয় না দাম রাখি সরি না তাহলে তাড়াতাড়ি আসবে আপনি দেখতে পাচ্ছেন ছোট দিকে ধানের চারা প্রচুর চারা এখানে বিক্রি তেমন নাই কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছেন হালিয়ে গেল অভাব নেই এখানে ধানের চারা কাউলিপাড়া বাজার ঘামড়া ঢাকা অসংখ্য চারা বিক্রি হয় এখানে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি আসতেছে আকাশ আমার একটা ভালো না তো আজকের মতো বিদায় নিব আব্দুল মালিক অল ওয়ান টিভির পক্ষ থেকে বিদায় নিচ্ছি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ।